everyone assalamualaikum I hope shob onek bhalo acho ajke ami new year er jonno ekti look korbo to cholo kotha na bari amra look ti kore feli khubi kom shomoye jari smoky eye look parna tader jonno eta khubi easy hobe kono bhoyer kichu nai to cholo kotha na bari amra makeup ti shuru korar ha jara ekhono amar youtube channel tike subscribe korni obosshoi kore dibar bell button e chap diye rakhbe jeno amar shob video khub taratari tumra dekhte paro to cholo kotha na bari amader look ta shuru kora jak আমার ফেজে এখন কিছুই নেই দেখতেই পাচ্ছ তোমরা তারপর হচ্ছে আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি এটা হচ্ছে লরিয়ালের একটা ময়শ্চারাইজার এটা আমি সব সময় ইউজ করি 12 মাস এটা ইউজ করি কারণ এটা আমার ভালোই লাগে ইউজ করতে আর এটা খুবই আমার জন্য অনেক ভালো তারপর আমি 30 সেকেন্ড টাইম নিয়ে হাতে আমার প্রাইমার ইউজ করে নিচ্ছি বেবি স্কিনের এটা কিন্তু অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজ চোয়াস মেকওভারে পেয়ে যাবে তারপর আমি প্রাইমারটা ইউজ করছিলাম মানে ইউজ করতে করতে আমার কাছে খুবই মনে হচ্ছিল স্কিনটা একদম নরম এন্ড একদম কেমন যেন একটা মানে একটা শাইনি ভাব দিচ্ছে খুব ভালো লাগছে তারপর আমি আইব্রোজটাকে হচ্ছে ড্র করে নিচ্ছিলাম আমার আইব্রো পেন্সিল দিয়ে আমি এভাবেই সবসময় করি পমেড দিয়ে করি বাট এইভাবে আমি বেশি করি যেহেতু আমার আইব্রোজটা ব্ল্যাক করা না আমার কাছে এভাবে খুবই সহজ মনে হয় যারা আমার মতো আছো আইব্রোজ ব্ল্যাক না তারা এইভাবেই করতে পারো খুব সহজ হবে করে দেখতে পারো তারপর আমি এলেগার্লের একটা কনসিলার নিলাম ওইটা নিয়ে আমি সুন্দর করে আমার ব্রুটাকে ডিফাইন করে নিচ্ছিলাম আর আরেকটা কথা সবাইকে বলি যার ব্রু যেমন যার আইব্রোজ যেমন অবশ্যই সে সেভাবেই করবে আমি যেভাবে করছি এভাবেই করতে হবে না যার যেভাবে ভালো লাগে সেভাবে করবে আমি এইভাবেই করি তোমাদের সাথে আমি এটাই শেয়ার করছি আর যেহেতু নতুন বছর চলে এসেছে আমি মনে করব নতুন বছরের সাথে সাথে আমাদের মাইন্ড আমাদের মন সব কিছুই চেঞ্জ হবে তাই না আমাদের মন মানসিকতা সব কিছুই তো যাই হোক আমি হচ্ছে আবারও এলিগালের প্রো কনসিলারটা নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি যেহেতু আই লুক করবো সেক্ষেত্রে আমি আগেই হচ্ছে আইলিডটা হচ্ছে রেডি করে নিচ্ছি আর এই যে আমার বিউটি ব্লেন্ডার ইঁদুরে একটুখানি খেয়ে ফেলছে তো যাই হোক এটা আমার খুবই ভালো লাগে ইউজ করতে অনেক সফট দ্যাটস এটা আমি ইউজ করি ফালাই না তারপর আমি আইটাকে সেট করে নিলাম একটা আই শ্যাডো দিয়ে তারপর আমার কেন জানি মনে হলো এই লেন্সটা যাচ্ছে না আমার এই লুকের সাথে যাবে না এই জন্য আমি অ্যাশ কালারের একটা লেন্স পরে নিলাম এটা আমার কাছে খুবই ভালো লাগে মানে আমার খুবই পছন্দের আর মানে স্মকি লুকের সাথে এই টাইপের লেন্সগুলো অনেক ভালো যায় লেন্সটা আমি চেঞ্জ করে আমি হচ্ছে আই লুকে চলে গেলাম আবারও তাই লুক আমি করব এখন তো এইভাবেই সবচেয়ে সহজ স্মকি আই লুক করা যারা হচ্ছে একদমই পারো না তারা আমার এই ট্রিক্সগুলো বা টেকনিকগুলো একটু ফলো করলেই একদম ইজিলি তোমরা পারবা তো ফার্স্টেই আমি হচ্ছে একটা ব্রাউন টাইপের আই শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আইজে দেখতেই পাচ্ছ কিভাবে অ্যাপ্লাই করছি একটা কথা সব কিছুর মানে শুরুতে হোক বা শেষে হোক তোমার কিন্তু ব্লেন্ডিং মাস্ট সুন্দর করে ব্লেন্ড করতে হবে আমি অনেকক্ষণ যাবত অফ ক্যামেরায় ব্লেন্ডিং করে দেন হচ্ছে আবার ব্ল্যাক কালারটা দিচ্ছি কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এই ব্ল্যাকটা একটু কম কম ব্ল্যাক লাগছে তারপর আমি আরেকটা আই শ্যাডো প্যালেট নিলাম মরফির এটা অনেক সুন্দর ব্ল্যাক কালার হয় আমি এর আগেও এটা এই প্যালেটটা দিয়ে স্মকি করেছি আমার বিয়েতে করেছিলাম তো যাই হোক আমি আমার বিয়ের মেকওভার আমার কাবিনের মেকওভার আমি আমারটা আমিই করি আর রিসেপশনে যেটা করেছিলাম ওইটা আমি অন্য একটা পার্লার থেকে নারায়ণগঞ্জের করি তো যাই হোক আমি হচ্ছে এটা একটু হচ্ছে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম ব্লেন্ডিং পরে করবো আগে দুই চোখে অ্যাপ্লাই করে নিলাম তো দেখতেই পাচ্ছ অবস্থা খুবই খারাপ নিচে ব্ল্যাক শ্যাডো পরে কি অবস্থা আসলে আমরা মেয়েরা যখন সাজি এত ম্যাসি লাগে আমাদের যখন পুরো মেকআপটা কমপ্লিট হয় এত বেশি সুন্দর লাগে আর ব্ল্যাক কালার যখন তুমি আইটা করবে স্মকি আই লুক করবে ফার্স্টে খুবই বাজে লাগবে যখন তোমার আইল্যাশ পরা হয়ে যাবে ফুল মেকআপটা কমপ্লিট হবে তখন অনেক বেশি সুন্দর লাগবে মানে লাস্টেই দেখতে পারবা তোমরা যে এখন কত ম্যাসি লাগছে তখন কত সুন্দর লাগবে আর হ্যাঁ আমার হাতে যে আয়নার ইটা দেখছো এটা কিন্তু অবশ্যই হচ্ছে আমার লরিয়ালের একটা ব্লাশনের ব্লাশন আর কি ওইটার মধ্যে আয়না আছে তো ওইটা দিয়ে আমি কাজ আর কি চালাই নিস তো যাই হোক তা আমি W7 আইলাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আইলাইনারটা আমার খুবই পছন্দের আমি এটা আপাতত অ্যাপ্লাই মানে ইউজ করছি প্রায় হচ্ছে দুই বছর হয়ে গিয়েছে ভালোই লাগে আর আইলাইনারটা আমি কোনো টানা টোনা দিব না যেহেতু আমি হচ্ছে স্মকি করেছি
আর নিউ ইয়ারে তোমরা এই লুকটা হচ্ছে শাড়ি, ওয়েস্টার্ন, তারপর হচ্ছে বোরখা, যে কোনো ড্রেসের সাথে এই লুকটা হচ্ছে ক্যারি করতে পারবা। তো আমি ওইটাই মাথায় রেখে এভাবে লুকটা করেছি, যেন সব কিছুর সাথে যারা আর কি ভালো একটা লুক খুঁজছিল আইডিয়া পেয়ে যাবে আমার এটা দেখলেই। তো ওই রকমভাবেই আমি করি, যেন ওয়েস্টার্নের সাথেও পরতে পারো। তো যারা বোরখা পরবা তারা এই হোয়াইট যে আইলাইনারটা আমি দিচ্ছি, কালার আইলাইনার, এটা অ্যাভয়েড করলেও পারবা, আর যারা দিতে চাও দিতে পারবা, কোনো সমস্যা নেই। আর ওয়েস্টার্নের সাথে তো এটা যাবেই। আর আমিও আজকে একটা ওয়েস্টার্ন পরেছি ড্রেস, এটা হচ্ছে একটা হাই নেকের একটা টি শার্ট। তো যাই হোক, আর আরেকটা কথা, এই টি শার্টটা কিন্তু তোমাদের ভাই আমাকে গিফট করেছে। তারপর আমি তো গোল্ডেন রোজের আমার যে ফাউন্ডেশন আছে সেটা অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। এটা আমার খুবই ভালো লাগে, একদম ফুল কাভারেজ। আর অনেকে এটার দাম জিজ্ঞেস করতে পারো, এটা আমি কিনেছিলাম হচ্ছে 2600 টাকা দিয়ে। এটা খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লাগে। তো যারা একটু হাই রেঞ্জের মধ্যে খুঁজছো এটা নিতে পারো, এটা খুবই ভালো। গোল্ডেন রোজের ইসে গেলেই তোমরা যারা এটা ইউজ করো দেখলেই চিনবা এটার প্রাইস বা এটার কাভারেজ কেমন। যারা ইউজ করো না ইউজ করতে পারো, ভালো হবে। তারপর আমি এটা সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। তারপর আমি হচ্ছে আমার পাউডারটা সেট করে নিব ফুল ফেইসে। আর এখন কেউ মানে ফুল মেকআপ না দেখেই কমেন্ট করবা না, আগে ফুল মেকআপটা দেখবা তারপর কমেন্ট করবা যে আসলে আমাকে কেমন লাগছিল। তো যাই হোক, আজকে মেকআপটা আমার কাছে ভালোই লেগেছে, সিম্পলের মধ্যে। আর আমি বেসটা কিন্তু মাত্র 1 লেয়ার দিয়েছি, বিকজ যেহেতু এটা একটা পার্টি লুক আর যেহেতু নিউ ইয়ার লুক, আমার কাছে মনে হয়েছে এত হেভি মেকআপ না হলেও চলবে। আইটাকে আমি একটু ফোকাস করেছি আর বেজ মেকআপটা একদমই সিম্পল রাখার ট্রাই করেছি, যেন এটা সবাই আমার কাছে মনে হয় নিউ ইয়ার লুকটা এইভাবেই এরকমই রাখা উচিত। কারণ যেহেতু রাতের বেলা আমরা পার্টিতে যাব বা যেখানেই যাই, নিজের বাসায় হোক, বন্ধুর বাসায় হোক, বা কোনো পার্টি সেন্টারে হোক, বা যেখানেই হোক না কেন, আমার কাছে মনে হয়েছে মেকআপটা একটু, ফেস মেকআপটা একটু হচ্ছে আমাদের লাইট থাকলে বেটার লাগবে। তো যাই হোক, আমি কন্ট্রোল করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি বেকিং করে নিচ্ছিলাম, আর আমার কাছে এই পার্টটা খুবই মজার লাগে, দেখবে এখন আমাকে বিলায়ের মতো লাগবে। তো আমি এটা নিজেরটা নিজে দেখে আয়নাতে খুবই হাসতেছিলাম একা একা। আর একটা কথা অনেকে জিজ্ঞেস করতে পারো, জাপু ইয়াশা কোথায়? ইয়াশা হচ্ছে তার বাবার সাথে ঘুমো দিচ্ছে। আমি জাস্ট 1 ঘন্টার মধ্যে আমার এই মেকআপটা কমপ্লিট করেছি, মানে 1 ঘন্টারও কম হবে। তো যাই হোক, ও ঘুমিয়েছে, আমারও মেকআপ শেষ আর ও উঠে গেছে। মানে সবচেয়ে মজার যে বিষয়টা, আমার মেকআপটা শেষ হতে না হতেই ম্যাডাম উঠে গিয়েছে। তো যাই হোক, মানে আমি আল্লাহকে থ্যাঙ্কস দিব যে আমি এত সুন্দর করে টিউটোরিয়ালটা করতে পেরেছি। তারপর আমি আই ম্যাজিকের সাদা কাজলটা দিচ্ছি, এটা কিন্তু তোমরা আমার ফেসবুক পেজেই পাবা। আজকে আমি যা কিছু ইউজ করছি শুধু গোল্ডেন রোজের ফাউন্ডেশনটা বাদে সব কিছু তোমরা আমার ফেসবুক পেজে পেয়ে যাবা চোয়াস মেকওভারে। তারপর আমি একটু হচ্ছে হাইলাইটার ইউজ করবো ইনার কর্নারের জন্য। এই জিনিসটা আমার কাছে মনে হয় যে স্মকি করলে এটা না দিলেই না আসলে ফুটে ওঠে না। কিছু কিছু আই লুক থাকে, কিছু কিছু মেকআপ থাকে যেগুলোর সাথে রিলেটেড থাকে, না করলে ভালো লাগে না। এটা বেসিক্যালি আমার ভালো লাগে, যাদের হচ্ছে ইনার কর্নার করতে ভালো লাগে না তারা করবে না, এটা আমার কাছে ভালো লাগে এই জন্য আমি করলাম। তারপর আমি হচ্ছে চলে যাবো আইল্যাশে। আইল্যাশটা আমি একদম হচ্ছে ন্যাচারাল একটা পাতলা আইল্যাশ নিয়েছি। আমার কাছে মনে হয়েছে আজকে সব কিছু একটু কম কম রাখবো, যেহেতু নিউ ইয়ার লুক আর পার্টি লুক আমি লিখেই দিয়েছি ক্যাপশনে, তোমাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবে। আমি হচ্ছে আইল্যাশটা লাগিয়ে নিচ্ছিলাম, আর সবচেয়ে ঝামেলার কাজ হচ্ছে আইল্যাশ লাগানো। এটা আমি জানি না, এত বছর পরও আমি মেকআপ মানে ক্লাস করাই আজকে 3 ইয়ার্স, আর নিজে শিখেছি তো অনেক বছর, তো আমার কাছে কেন জানি এত বছর পরও মনে হয় যে এটা অনেক ঝামেলার একটা বিষয়। তো যাই হোক, তারপর আমি আমার পাউডারটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, যাই হোক মজা করলাম। তারপর হচ্ছে আমি চলে যাব আমার মানে কন্ট্রোলটাকে ঠিক করব, একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম। আসলে আমার মানে মেকআপের মধ্যে সবচেয়ে পছন্দের যে পার্ট সেটা হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোলিংটা করতে আমার খুবই ভালো লাগে, আমি জানি না কেন, এটা আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। তারপর ব্লাশ অন দিয়ে নিচ্ছি। আরে ভাই, ব্লাশ অন দিতে এত ভালো লাগে, মানে আমি ক্যামেরা অফ করে আবার ব্লাশ অন দিয়েছি, মানে আমি এরকমই, আমি ব্লাশ অন অনেক পছন্দ করি, আমি জানি না কেন এটা। আর কার কার ব্লাশ অন ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তারপর দেখো আইল্যাশ পরার পর হোয়াইট কাজল দেওয়ার পর চোখটা কত সুন্দর লাগছে, তাই না?
আসলেই সুন্দর লাগছে। মেকআপটা কমপ্লিট হলে দেখবে আরও বেশি সুন্দর লাগছে। আসলে কি মানে এটা তোমরা যখন নিজেদের উপর অ্যাপ্লাই করবে আমার থেকেও বেশি সুন্দর তোমাদের লাগবে। তারপর আমি নোজটাকে কন্ট্রোল করে নিয়েছিলাম, যেহেতু আমি বোচা, আমার নাকটা একটু বোচা, দ্যাটস ওয়াই আমি নাকটাকে একটু চোখা করার ট্রাই করছিলাম। যাই হোক, ফান করলাম। তারপর মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারা এটা আমার খুবই ভালো লাগে, এটা একদমই কম প্রাইস, রিজনেবল, মাত্র 350 টাকা। বাট এত সুন্দর, মানে তোমরা এটা যদি ভারী করে লাগাও 3-4 লেয়ার তাহলে হচ্ছে আইল্যাশ পরা লাগে না, যাদের আইল্যাশ একটু বড়। তারপর আমি হাইলাইটারে চলে গেলাম, এখন হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। আশা করি আজকে ভিডিওটা তোমাদের সবারই ভালো লাগবে। একদম হচ্ছে তাড়াতাড়ি ঝটপট যারা হচ্ছে করতে চাও একটা লুক, হাতে সময় নেই, 20 মিনিট সময় আছে বা 15 মিনিট, তারা এই লুকটা করে ফেলতে পারো নিউ ইয়ারের জন্য, স্মকি আই লুক। আর এটা যে কোনো কালার ড্রেস, যে কোনো শাড়ি, সব কিছুর সাথে যাবে। তারপর আমি নাইকা ব্র্যান্ডের একটা লিপস্টিক দিলাম, একটা লিপস্টিক ইউজ করছি। এটার কালারটা খুবই জোস, এটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম 5টা, অলরেডি আমার 3টা শেষ, এটা হচ্ছে 4 নাম্বার, আরেকটা আছে স্টকে। মানে এত ভালো লাগে, এটা আমি প্রায় ইউজ করি, আর স্মকির সাথে আমি এটা বেশি ইউজ করি, আমার কাছে খুবই ভালো লাগে। তোমরা চাইলে অ্যাভয়েড করে রেড কালার যদি তোমরা না দিতে চাও, একটু তোমরা অ্যাভয়েড করতে পারো, রেড কালার দিতে পারো বা পিঙ্ক দিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। আমার মনে হয়েছে আমি ব্ল্যাক পরেছি, এটাই আমার সাথে ভালো যাবে। তা আশা করি আজকে ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লেগেছে। তারপর ভিডিও করা হয় নাই, এই তো আমার ফাইনাল লুক। আমি একটা নথ পরেছিলাম লাস্টে, আমার কাছে ভালোই লাগছিল লুকটা, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আর আমিও দোয়া করি তোমরা অনেক ভালো থাকো, হ্যাপি থাকো, ফ্যামিলিদের সবাইকে নিয়ে, ভালোবাসার মানুষকে নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।